আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে অভিবাদন জানাই। প্রভু যীশু খ্রিস্ট আজ আপনাদের এক বিশেষ বার্তাকে দিতে চান, জানেন সেটা কি? গীতসংহিতা 89:22 শত্রু তাহার প্রতি উপদ্রব করিতে পারিবে না, দুষ্টতার সন্তান তাহাকে দুঃখ দিতে পারিবে না। কাকে? দাউদের বিষয়ে এখানে বলা হয়েছে, দাউদ ঈশ্বরের মনোনীত দাস ছিলেন, তাই প্রভু তাকে অভিষিক্ত করেন। ঈশ্বর দাউদকে অভিষিক্ত করার কারণে কোনও শত্রু তাহার প্রতি উপদ্রব বা দুষ্টতার সন্তান তাহাকে দুঃখ বা শয়তান তাহার কাছে আসতে পারত না। আপনার জীবনেও একজন শত্রু আছে, এই শত্রু কোনো মনুষ্য নয়, এক শয়তান যে মনুষ্যের পশ্চাতে উস্কিয়ে আমাদের বিরুদ্ধে কার্য করে সে ক্ষতি করতে চায়, তাই তাকে দুঃখ দেওয়া শত্রু বলা হয়। আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার বিরুদ্ধে কত লোক আপনাকে নিচে ফেলতে চায়, কিন্তু আপনার বিরুদ্ধে মনুষ্য নয়, শয়তান তার পিছনে কাজ করে। কিন্তু প্রভু বলেন, শত্রু তোমার উপরে কখনো জয়ী হবে না, শয়তান কখনো জিততে পারবে না। কেন? কারণ যীশু খ্রিস্ট, যিনি শয়তানের উপরে জয়ী হয়েছেন, তিনি আমাদের সাথে। সেই অভিষেক আপনার উপরে থাকলে আপনি শয়তানের উপরে জয়ী হবেন। দাউদ কিভাবে জয়ী হয়েছিল? ঈশ্বর দাউদকে অভিষিক্ত করেছিলেন, সেই কারণে গলিয়াতের উপরে এবং সমস্ত শত্রুর উপরে জয়ী হন। দাউদের বিরুদ্ধে কত লোক আসে, কত শত্রু আসে, কিন্তু জিততে পারে না। কত চেষ্টা করে লড়াইয়ের জন্য, কিন্তু জিততে পারে না, কারণ তার উপর প্রভুর আশীর্বাদ ছিল। আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনায় এটা চাইতে হবে, প্রভু তুমি আমাকে অভিষিক্ত করো, যেন এই সমস্ত শত্রু যে শয়তান আমার বিরুদ্ধে কাজ করে তার উপর আমি জিততে পারি। ঈশ্বরের অভিষেক আপনি যদি পেয়ে যান, তাহলে শয়তান বুঝতে পারবে যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে আছে, তাই শয়তান জিততে পারবে না। যদি শয়তান জানতে পারে পবিত্র আত্মা আমাদের মধ্যে আমাদের সাথে আছেন, তাহলে সে দূরে হয়ে যাবে, কারণ পবিত্র আত্মা তার বিরুদ্ধে লড়াই করে আমাদের জয়ী করেন। আজ আমাদের প্রার্থনায় চাইতে হবে, হে ঈশ্বর, যেভাবে তুমি দাউদের সাথে থেকে অভিষিক্ত করেছিলে, ঠিক সেইভাবেই আমার জীবনেও আশীর্বাদ করো, যেন যে কেউ আমার বিরুদ্ধে উঠে দাঁড়ায়, শয়তান যা বিরোধিতা করতে চায় সেই সমস্তের উপরে যেন জয়ী হই। আজ তুমি আমাকে জয়ী করো। আজ আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিজের আশীর্বাদকে চাইবেন, তাহলে ঈশ্বর অবশ্যই আপনাকে জয়ী করবেন, শয়তান আপনাকে ভয় করবে। হে প্রভু, যেমনটা তুমি দাউদকে অভিষিক্ত করেছিলে, ঠিক তেমনি আমাদেরও অভিষিক্ত করো, যেন যে কেউ আমাদের বিরুদ্ধে উঠে দাঁড়ায়, শয়তান আমাদের বিরুদ্ধে যে কার্য করতে চায়, সমস্ত বিরোধিতায়, শয়তানের সমস্ত মন্দতা থেকে তুমি আমাকে অভিষিক্ত করার দ্বারা প্রভু আমাকে জয়ী করো, তাই তোমার স্তুতি করি প্রভু। যীশুর নামে আমেন, আমেন।